কবর তোর আসল ঘর কবর আসল ঠিকানা এই কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এই কথা স্মরণ কর ও মুমিন মুমিনা তারপর শুনবেন কবরে কথা বলবে তিনি এসেছিস হায়াতে দুনিয়া জবাব দেবি তোয় সে কথা ভেবেছিস দুনিয়ার আনন্দে তুই তো মগ্ন আছিস যে হোক না জমিদার হোক রাজা মহারাজ যে হোক না জমিদার হোক রাজা মহারাজ কবর সহ কারো রেহাই দেবে না কবর তোর আসল ঘর কবর আসল ঠিকানা এই কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এই কথা স্মরণ কর ও মুমিন মুমিনা আল্লাহ রাসূলের এক সাহাবা নাম আবু যর গাফফারি একদিন কবরকে ডেকে কি বলছে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনো আবু যর গাফফারি কবরকে ডেকে কয় আজ কাকে তামিল করব তোমায় তা জানালাম যিনি নবীর বেটি ফাতিমা নাম তেজার তিনি জান্নাতে রানী নারীদের সর্দার আর তখন কবর চিৎকার করে কয় ওরে শোন রে আবু যর কবর চিৎকার করে কয় ওরে শোন রে আবু যর এমন করে তুই আর গর্ব করিস না কবর তোর আসল ঘর কবর আসল ঠিকানা এই কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এই কথা স্মরণ কর ও মুমিন মুমিনা আল্লাহ রাসূলের সেই সাহাবা আবু যর গাফফারের কথা শুনে কবর তাকে কি উত্তর দিচ্ছে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনো আমি কবর কারো নামের ধারে ধারি না আমি কবর কারো সহজে ছাড়ি না আর যে হোক না নবীর বেটি হোক জান্নাতে রানী যে হোক না নবীর বেটি হোক জান্নাতে রানী আমি কবর আমল ছাড়া আর কিছুই বুঝিনি যদি আমল থাকে তার সে হবে আমার বন্ধু যদি আমল থাকে তার সে হবে আমার বন্ধু নইলে এখানে
কোন রেহাই পাবে না কবর তোর আসল ঘর কবর আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা কবরের সেই কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবা আবু যর গফফার তিনি একটি গভীর জঙ্গলে থাকতে শুরু করলেন এবং কি ঘটনা ঘটল অতি মূল্যবান কথাই কবি চন্দ্রের মাধ্যমে নিচ্ছে শুনুন আবু যর গফফার যখন তা শুনিল চিরতরের মতো শিক্ষা হয়ে গেল সেই থেকে সে দুনিয়ার মায়া ছেড়ে দিল গভীর এক জঙ্গলে থাকার জায়গা দিল আর কি করল আল্লাহর ইবাদত করে সে কাটাল জীবনটা আল্লাহর ইবাদত করে সে জীবনটা জীবনে কোনো দিন বিবাহ করল না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা সর্বশেষ কথা আমার শ্রদ্ধেয় লেখিকা হাফিজা খাতুন ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন শেষ ছন্দে আরজ করে মুসাম্মদ হাফিজা ওহি জগৎবাসী শিক্ষা হয়ে যা কবরের কথাটা বারে বার স্মরণ কর মুছে দে জগৎবাসী হিংসা ও অহংকার কেন এই হিংসা অহংকার তোর ধ্বংসে দিলীলা এই হিংসা অহংকার তোর ধ্বংসে দিলীলা নেকি আমল হবে তোর পারের সাফিনা কবর তোর আসল ঘর কবর আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা সেখানে যেতে গেলে তোর অনেক আমল দরকার নইলে সেখানে কোন রেহাই পাবে না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা